আচ্ছা, এটা হইতেছে কি বুয়েট 16-17 ম্যাথে কোশ্চেন নাম্বার কত 07। তো 07 একটা বৃত্ত থেকে প্রবলেম দেওয়া আছে। প্রবলেমটা যদি আমরা একটু পুরোপুরি পড়ার চেষ্টা করি, কি বলছে, একটা বৃত্তের সমীকরণ বের করো যা এক্স অক্ষকে স্পর্শ করে এবং 1-1 বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে এক্স প্লাস ওয়াই সমান সমান 3 রেখার উপর অবস্থিত। ওকে, তো বৃত্তের অঙ্কগুলো করার সময় আমি যে বৃত্তের অঙ্কগুলো সবই মানে 90% অঙ্কেই তোমাকে কি বলবে, বৃত্তের সমীকরণ বের করতে, বৃত্তের সমীকরণ বের করতে। বৃত্তের সমীকরণ আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কি জানি, বৃত্তের যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা আছে ওই ইকুয়েশনটা আমরা জানি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx2fy+c=0। এটা হচ্ছে আমাদের বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এখানে আননোন কে কে, এখানে আননোন হচ্ছে জি এফ আর সি, তাই না, আননকে কে, জি এফ সি। তো আমি এইগুলোকে করার তিনটা স্টেপ বলি, যে জি এফ সি তোমার কাছে আননোন, তোমাকে এই প্রশ্ন কিন্তু তিনটা ইকুয়েশন প্রোভাইড করবে, কি করবে, তোমাকে তিনটা কন্ডিশন দিবে, ওই তিনটা কন্ডিশন দিয়ে তুমি কি করবে, তিনটা শর্ত বানাবে। এখন তোমার প্রশ্ন হয়েছে মানে তোমার কাজ করার ওয়েটা হয়েছে, তুমি প্রথমে তিনটা কন্ডিশনকে ফাইন্ড আউট করো। যেমন এখানে বলছে একটা বৃত্তের সমীকরণ বের করো যা এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করা একটা কন্ডিশন গেল, 1-1 বিন্দু দিয়ে যায় সেকেন্ড কন্ডিশন গেল, এবং যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে এই রেখার উপর অবস্থিত 3 নম্বর কন্ডিশনটা চলে গেল। তো তিনটা কন্ডিশন আননোন কয়টা, তিনটা ইকুয়েশন বানায় সলভ করে দিলে তোমার কাজ শেষ। ঠিক আছে, তো জিনিসগুলো খুব সহজভাবে নিবা, তাহলে তোমার কাছে সহজ মনে হবে। তো আমি যদি একটু প্রথম থেকে পড়ি, একটা বৃত্তের সমীকরণ বের করতে বসে যা এক্স অক্ষকে স্পর্শ করে, তা আমাদের একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করার কন্ডিশন কি ছিল, জি স্কোয়ার সমান সমান কি হবে, সি হইতে হবে, তাই না। একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত কি ছিল, জি স্কোয়ার সমান সমান কি হবে, সি। তাহলে আমি এই সি এর জায়গায় কি বসে দিতে পারি, একটা জি স্কোয়ার বসে দিতে পারি, তাই না। তাহলে এটা গেল 1 নম্বর কন্ডিশন। তাহলে আমরা সি এর জায়গায় কাকে রিপ্লেস করে দিয়েছি, জি স্কোয়ারকে। আচ্ছা, এবার বললো যে কি কোন সেকেন্ড কন্ডিশনটা, বললো 1-1 বিন্দু দিয়ে যায়, 1-1 বিন্দু দিয়ে যায়। তো আমরা জানি যে কোনো একটা জিনিস যদি কোনো একটা বিন্দু দিয়ে যায়, ওই বিন্দুতে ওইটা কি হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। তো আমি যদি এটাকে সিদ্ধ করি, তাহলে এটা কি আসে, 1² + 1² + 2 × g × 1 + 2 × f × 1। মানে 1-1 দিয়ে সিদ্ধ করা মানে কি, এক্স এর জায়গায় 1 বসানো, ওয়াই এর জায়গায়ও 1 বসানো, ঠিক আছে, প্লাস জি স্কোয়ার সমান সমান কত, 0। তাহলে আমাদের এখানে আসতেছে 1 আর 1 যোগ করলে 2 + 2g + 2f + g² সমান সমান কি 0, তাই না। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের একটা কন্ডিশন, মানে সেকেন্ড কন্ডিশন থেকে আমি একটা ইকুয়েশন পাইলাম, প্রথম কন্ডিশন থেকে একটা পাইছিলাম, যদিও এটা আমরা ইউজ করি নাই, আমাদের লাগবে না। আচ্ছা, এবার হচ্ছে কি, যার কেন্দ্রটা কোথায় অবস্থিত, এক্স প্লাস ওয়াই সমান সমান 3 রেখার উপর অবস্থিত, কেন্দ্রটা কোন চতুর্ভাগে অবস্থিত, প্রথম চতুর্ভাগে, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা, প্রথম চতুর্ভাগে বলার মানে হয়েছে কি, তোমার কেন্দ্রটা সবসময় কি আসবে, পজিটিভ আসবে, জি আর এফ, আমরা কেন্দ্রকে কি দ্বারা প্রকাশ করি, জি এফ দিয়ে, এই জি এফ এর মানটা কি আসবে, পজিটিভ আসবে। আচ্ছা, তো আমাদের যে বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন ছিল, এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনের কেন্দ্র কত ছিল, আমাদের সবারই মনে আছে আশা করি, -g, -f। আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি ধরতাম, -g, -f। তো কেন্দ্রটা যেহেতু এই রেখার উপর অবস্থিত, তাইলে কেন্দ্র দিয়ে এই রেখাটা কি হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশন, কি বলতেছি, আমাদের কেন্দ্র দিয়ে এই রেখাটা কি হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। তো আমি যদি কেন্দ্রকে ছিল -g, -f, তো -g, -f দিয়ে যদি এক্স প্লাস ওয়াই সমান সমান 3কে সিদ্ধ করে দেই, তাহলে এটা কি হবে, -g, -f = 3। এটা কি বুঝতে পারছি, এক্স এর জায়গায় কাকে বসেছি, -g কে, ওয়াই এর জায়গায় -f কে, আর ওইদিকে কি আছে, 3। মানে তোমার প্রশ্ন কি বলছে, লাইন নাম্বার, যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে এই রেখার উপর অবস্থিত, প্রথম চতুর্ভাগে দেওয়ার মানে কি, কেন্দ্রটা পজিটিভ আসবে, এটা তো বুঝতে পারছি, আর এক্স প্লাস ওয়াই সমান সমান 3 রেখার উপর অবস্থিত মানে কি, এক্স প্লাস ওয়াই সমান সমান 3 রেখাকে কি করবে, সিদ্ধ করবে। তো এখন আমরা এখান থেকে কি করতে পারি, এফ এর একটা মান বের করতে পারি, -f টাকে পেছনে গেলে +f হয়ে যাবে, আর এখানে কি থাকে, -g, -3। এই এফ এর মানটা কি করবো, এখানে বসাই দিব, এফ এর মানটাকে এখানে বসে দিলে এটা কি আসে দেখি, 2 + 2g + 2 × f এর জায়গায় কি আছে, -g, -3, তাই না, প্লাস কি আছে, জি স্কোয়ার, আর ওদিকে কি আছে, 0। তাহলে এখানে আসতেছে 2 + 2g - 2g - 6। তাহলে এখানে কি আসতেছে, -2g, মানে মানে 2 দিয়ে -g কে গুণ করলে -2g, -3 দিয়ে 2 কে গুণ করলে -6, প্লাস কত আছে, জি স্কোয়ার, আর ডান দিয়ে কি আছে, 0। এখানে দেখো 2g কি হয়ে যাবে, কাটা চলে যাবে, তাহলে 2, আর এখানে কত আছে, -6, তাহলে এখানে কত আসতেছে, -4, -4টা ওই পাশে গেলে কত হয়ে যাবে, +4। তাহলে জি স্কোয়ার সমান সমান যদি 4 হয়, তাহলে জি এর মানটা কত আসতেছে, +-2। তাহলে আমরা জি এর দুইটা মান পাইলাম, একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে কি, -2। তো এখন আমার কাজ হয়েছে কি, এফ এর মানটা বের করা, ঠিক আছে না, আমার কি কি লাগবে, জি লাগবে, এফ লাগবে, আর সি লাগবে। আচ্ছা, এখন জি পাই গেছি, তো এখান থেকে আমরা মানটাকে যদি এফ সমান সমান -g, -3 তে বসে দিই, আমাদের এফ এর মানও চলে আসবে। তো এফ এর মানটাকে বের করি, এখানে কি জায়গা আছে কোনোটাতে,
আচ্ছা, আমরা এখানে মানটাকে বসাই দিয়ে এফ এর মানটাকে বের করে নিই। এফ সমান সমান কি আমাদের মাইনাস জি মাইনাস থ্রি, জি এর আমরা দুইটা মান পাইছি প্লাস মাইনাস টু, দ্যাট মিনস একবার প্লাস টু বসাবো একবার মাইনাস টু বসাবো। ঠিক আছে, প্লাস টু বসাইলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, এফ এর মানটা কত আসে মাইনাস ফাইভ, আর যদি আমরা মাইনাস টু কে বসাই তাহলে এখানে কত আসে মাইনাস টু, মাইনাস জি এর জায়গায় যদি মাইনাস টু কে বসে মাইনাসে মাইনাস এটা কি হয়ে যাবে প্লাস টু মাইনাস থ্রি, তাহলে আমাদের এখানে কত আসতেছে মাইনাস ওয়ান আসতেছে, তাই না? তাহলে আমাদের জি এর মান যখন আমরা কত বসেছি, জি এর মান যখন আমরা বসেছি টু, তখন আমরা এফ এর মান পাইছি কত, এফ এর মান পাইছি মাইনাস ফাইভ, ঠিক আছে না? আর জি এর মান যখন আমরা কত বসেছি মাইনাস টু, তখন এফ এর মান কত পাইছি মাইনাস ওয়ান। তো এখন দেখো আমাদের কেন্দ্রের স্থানাঙ্কটা বের করার যে আমরা মানে ইকুয়েশন থেকে আমরা কেন্দ্রটা জানতাম মাইনাস জি মাইনাস এফ, তাই না? কেন্দ্রটা কি জানতাম মাইনাস জি মাইনাস এফ, আর ওরা একটা কন্ডিশনে বলে দিছিল কেন্দ্রটা প্রথম চতুর্ভাগে থাকতে হবে। তো প্রথম চতুর্ভাগে মানে কেন্দ্রটা পজিটিভ আসবে, যদি তুমি প্লাস মাইনাসকে তোমার এখানে বসাও এই প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসই আসবে আলটিমেটলি, তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলো না। কিন্তু আমরা যদি মাইনাস টু আর মাইনাস ওয়ানকে বসাই তাহলে এখানে দেখো তো মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে প্লাস টু, মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস ওয়ান। তার মানে আমাদের কেন্দ্র আসলে কোনটা, আসলে কেন্দ্র হয়েছে মাইনাস টু কমা মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের কেন্দ্র, বুঝাইতে পারছি? ওরা কিন্তু কেন্দ্রটাকে প্রথম চতুর্ভাগে বলার মাধ্যমে একটা কেন্দ্রতে কনভার্ট করে দিচ্ছে। আমাদের দুইটা কেন্দ্র আসছিল কিন্তু আমরা একটা কেন্দ্রকেই নিতে পারবো, কেন? কারণ প্রথম চতুর্ভাগে বলা হয়েছে তার মানে কেন্দ্রগুলো প্লাস আসবে। যদি আমি প্লাস টু আর মাইনাস ফাইভকে নেই তাহলে আমাদের কেন্দ্রটা আসে মাইনাস টু প্লাস ফাইভ, যেটা আমাদের কোথায় চলে আসবে এই যে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসবে, কিন্তু আমার তো সেকেন্ড কোয়াড্রেন্টে নেওয়া যাবে না। তাহলে আমরা বুঝতেছি আমাদের কেন্দ্র হয়েছে কত মাইনাস টু মাইনাস ওয়ান। আচ্ছা, এখন রইলো কি আমার অবশিষ্ট আরেকটা আছে, তিনটা তোমাকে বলছিলাম জি এফ সি, জি এফ সি, তো জি এফ পাই গেছি আর সি লাগবে। তো সি বের করার জন্য আমরা জানি যে সি সমান সমান কি হবে জি এ স্কোয়ার, জি এর মান দেখতেছি মাইনাস টু, স্কোয়ার করে দিলে কত আসবে ফোর। তাহলে আমাদের বৃত্তের ইকুয়েশনটা আলটিমেটলি কি আসতেছে, আমাদের ইকুয়েশনটা ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে না, টু জি এক্স। তো জি এর মান আমরা দেখতেছি মাইনাস টু, দুই দিয়ে গুণ করে দিলে কত হবে মাইনাস ফোর এক্স, তারপর টু এফ ওয়াই, এফ এর মান মাইনাস ওয়ান, তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস টু ওয়াই প্লাস সি, সি এর মান আমরা দেখতেছি কত আসছে ফোর, ইজ ইকুয়াল টু কত জিরো। তাহলে আমরা কি পাইলাম, বৃত্তের ইকুয়েশনটা ইজিলি বের করতে পারলাম। ওকে, তো আমি যদি প্রথম থেকে বলি কি করা হয়েছে তোমার সাথে, মানে তোমার এই অঙ্কটার সাথে, যে তোমাকে বলছে একটা বৃত্তের সমীকরণ বের করো যা এক্স অক্ষকে স্পর্শ করে এবং ওয়ান ওয়ান বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে এক্স প্লাস ওয়াই সমান সমান থ্রি রেখার উপর অবস্থিত। তো তাহলে আমি কি করছি, প্রথমে তিনটা ইকুয়েশনে তিনটা আননোন থাকে, তিনটা কন্ডিশন দিবে, তুমি তিনটা কন্ডিশন থেকে তিনটা ইকুয়েশন বানানোর চেষ্টা করবা। তো এইখানে তোমার প্রথম কন্ডিশনটা ডিরেক্ট একটা ইকুয়েশনকে মডিফাই করে ফেলছে, এই জন্য আমি আর দুইটা ইকুয়েশন আসছে দুইটা আননোন আসছে। আচ্ছা, তো দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু জি এক্স টু এফ ওয়াই প্লাস সি ছিল, এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মানটা জি স্কোয়ার, দেন ওয়ান ওয়ান দিয়ে যায়, ওয়ান ওয়ান দিয়ে সিদ্ধ করছি, কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত, কেন্দ্র দিয়ে রেখার আগে সিদ্ধ করছি, দোনোটাকে সলভ করছি, জি আর এফ এর মান পাই গেছি, দুই সেট পাইছিলাম, তবে এক সেট কিন্তু প্রথম চতুর্ভাগে হয় আর এক সেট দ্বিতীয় চতুর্ভাগে। তো প্রথম চতুর্ভাগে নিতে বলছে তাই আমরা প্রথম চতুর্ভাগেরটাকে নিছি, এরপরে জি স্কোয়ার সমান সমান সি থেকে সি এর মানটা বের করছি, দেন আমরা ইকুয়েশনের সমীকরণে মানে ইকুয়েশনে বসে দিছি মান, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আশা করি বুঝতে পারছি ভালো করে।